গাইস কি ঠিক তো থাকতেই হবে কারণ তোমরা গ্রাম বাংলার ফ্যামিলি মেম্বার্স আই হোপ সবাই ভালো আছো আর নতুন সকালে গুড মর্নিং আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কি করব না করব সেগুলো সমস্ত তোমাদের কিছু দেখাবো আর আজকে কি বলো তো কালকে যেহেতু সমীরের বার্থডে তাই আজকে অনেক কিছু কেনাকাটা কি কি কিনছি সমীরকে কি কি দেবো অ্যাডভান্স তোমাদেরকে জানিয়ে দেবো কিন্তু ও জানতে পারবে পরে কারণ ওর বার্থডে সেলিব্রেশনের পরে এই ভিডিওটা যাবে দেন ও জানতে পারবে আর কালকে তো বার্থডে ব্লগ আসবে তোমরা দেখতে পাবে বন্ধু কাকাদের বলেনি নিমন্ত্রণ দেয়নি তাও আমার সঙ্গে সমীরদের বাড়িতে যাচ্ছে যেহেতু নিমন্ত্রণটা যাতে ফ্রি ফ্রি পায় তার জন্য জিততে দেবে না এমনি শুধু ফ্রি ফ্রি মাল খেতে যায় বাদ দাও কেসা লাগা মেরা মজাক সো গাইস এখন চলে এসেছি জেটিমাদের বাড়িতে আর এই মনে হচ্ছে সুমিত হয়তো প্যান্ডেল ট্যান্ডেল করছে এই এখানে কি ইয়ে বার্থডে সেলিব্রেশনে হবে নাকি ভাই এখানে কি বার্থডে সেলিব্রেশন হবে এই যে প্যান্ডেল করছিস হ্যাঁ আরে কেনা কেয়া চাইতে হো বললাম না লাল্টুকে নিমন্ত্রণ দেয়নি তাও লাল্টুকা চলে এসেছে নিমন্ত্রণ পাওয়ার জন্য দেখলে গুটি গুটি পায়ে এসে ঠিক পিছন পিছন এসে হাজির হয়ে গেছে ও জেঠিমা আরেকবার নিমন্ত্রণ দাও ওকে সো গাইস আমি এখন প্যান্ডেলের মাঝখানে দেখতে পাচ্ছি প্যান্ডেলটা কেমন করেছে এখানে রান্না বান্না হচ্ছে যেহেতু কালকের বার্থডে তাই আজকের থেকে রান্না বান্না হয়তো শুরু হয়ে গেছে কালকে চিকেন হবে বিরিয়ানি হবে আরো কত কিছু হবে তোমরা দেখতে হবে তোমাদেরকে দেবো ঠিক আছে 2000 years later গাইস এখন বাজে 4টে আর এখন বেরিয়ে পড়েছি জামতলা বাজারে যাওয়ার উদ্দেশ্যে কারণ কালকে সমীরের বার্থডে সেহেতু বার্থডে বলেছিলাম যে জিনিসপত্র কিনতে যাব দেন এখন জিনিসপত্র কিনতে যাব হ্যাঁ কালকে কেন শুনিও না কালকে রে তো কালকে কি সমীরের বার্থডে মজার ওই তো সো গাইস আমার টিস্যুটা দিয়ে ও বাবা ফেলে দিল এটা দিয়ে মোচো এইগুলো এগুলো মুছে নাও মুছে নাও মুছে নাও তোমরা কোনো কিছু শুনতে পাচ্ছ না বাবুদা ঘুম থেকে উঠেছে উঠে নিয়ে একদম মানে এসছে দোকানে তো একদম অসহ্য হয়ে পড়েছে কারণ গাড়ি চালাচ্ছিল আর এই যে দোকানে ইব্রান এখন কাজ করছে ইব্রানের দোকানে এসেছি এবার ফটোটা বার করতে দেখি কি ফটো বার করছি তোমাদের সব কিছু দেখাচ্ছি 2000 years later বাড়ি ফেরার পথে ভাবলাম গণেশবাবুর প্যান্ডেলটা দেখে যাই পরে সুযোগ নাও হতে পারে তাই এই সুযোগ হাতছাড়া করলাম না তো গাইস আমরা ফাইনালি এসে গিয়েছি কিন্তু তোমাদের বেশিক্ষণ দেখাতে পারবো না কারণ গান চলছে কপিরাইট আসতে পারে আমরা প্যান্ডেলটা দেখলাম প্যান্ডেলটা দেখে খুব ভালো লাগলো হ্যাঁ অনেকে জিজ্ঞেস করছে প্যান্ডেলটা কোথায় প্যান্ডেলটা হচ্ছে কুলতুলি থানায় এবং গণেশচন্দ্র মণ্ডলে মাঠ প্রাঙ্গণে প্যান্ডেল তোমরা যদি বা ক্যানিং কিংবা জয়নগর থেকে আসতে যাও আরামসে এসে দেখে যেতে পারো এবছর প্যান্ডেলের থিম স্বামীনারায়ণ মন্দির এর আগে ইউটিউবে বলেছি এখনও বলছি এখন আমাদের বাড়ি যাওয়ার পালা যেহেতু প্রায় 5টা মতন বেজে গেছে আর সূর্য মামা অলরেডি তার মাথা নত করে দিয়েছে মানে আমাদের তো বাড়ি যাওয়ার পালা প্যান্ডেলটা না এখন কমপ্লিট আছে হয়তো উৎপাদন হয়ে গেছে কমপ্লিট হতে আর বেশি সময় লাগবে না তোমরা সপ্তমী থেকে আসা শুরু করে দিতে পারো অষ্টমী নবমী দশমী দশমী পর্যন্ত থাকে বিজয় আয় এখানে হয় না অত দায়ে হয়তো দিন পরে হয়তো রবিবার হতে পারে তাহলে তোমরা এসে দেখে যাও আর কমেন্ট করে বলো প্যান্ডেলটা কেমন হয় তো ভাই এখন বাজে 6টা আর চলে এসেছি দেখলে চাউমিন বাজা হচ্ছে যেহেতু বাবুদাকে আমি বারবার বললাম যে তুমি জামতলা চাউমিনটা খাও কিন্তু শোনো না
সেই উপলক্ষে এখন আমার বাড়ির কাছে দোকানে এসে চাউমিন খাওয়াতে হচ্ছে বাবুদাকে। হ্যাঁ বাবুদাকে বললাম যে তুমি যদি জামতলায় খেতে তাহলে তোমাকে বিরিয়ানি খাওয়াতে হবে, ভালো জিনিস সহ্য হবে, বড় লোকদের ভালো জিনিস সহ্য হবে। এইসব লোকেরা বোঝে না, যদি বুঝতে না তাহলে ওরকম করতে না। হ্যাঁ বললাম যে তুমি চাউমিনটা খাও তাহলে ভালো, কিন্তু চাউমিনটা খেলো না, যাই হোক এখানে এসে খেতে হচ্ছে, তোমার বিরিয়ানিটা খাও। এই হোক গণেশ বাবু প্যান্ডেলটা কেমন আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। প্যান্ডেলটা জাস্ট অসাধারণ হয়েছে আমার দিক থেকে আমি বলতে পারি। এবছরের থিম ছিল বারবার বলছি দিল্লি স্বামীনারায়ণ মন্দির, তাহলে এখন চাউমিন টাউমিন খাবো, কেমন কিছু সেগুলো থাকতে যদি আমাদের ভিডিও দেবো। দেন তারপরে স্বামীর জন্য যে ছবি ফটো ফ্রেম এনেছি, ফটো বানিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো। তবে স্বামীর বাড়ি অনেক কিছু কাজ আছে সেগুলো তোমাদেরকে রিলিজ করবো, তারপরে ব্লগটা এন্ড করবো। তাহলে শর্ট দেওয়া মানে কি আনলিমিটেড শর্ট আমি নেবো, কিন্তু না বেশি নেবো না, কারণ শর্টটা আমার কতটা পছন্দ লাগছে। আমরা এখন শর্টটাকে নিচ্ছি, দেখো কি পড়ছে বাবা গো, ব্যাস আর নেবো না। ফ্রি সস পেয়েছে বলে কি আনলিমিটেড ভাবে নিচ্ছ, অতটা খেয়েও না, ভালো নয়, ভালো নয় কিন্তু বলে দিচ্ছি। সসগুলো পাশে কারণ খাওয়ার সময় দেখি কেমন। ভালো হয়েছে 100-এর মধ্যে 70। আমি একবার মনে আছে ক্যান্ডি দাম দিয়েছিলাম, আমি সত্যি তাহলে এটা খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছিলাম, কারণ অনেক তো খাওয়া দাওয়া দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, আরও অনেক কিছু জিনিস বাকি আছে, বাবু দাওয়া খাবে তাহলে আমাকে ভিডিওটা ঠাকুর ধরে আমি খাওয়া যাবে, সেই খাওয়া দাওয়া করে নিই। 2000 years later সো গাইস খাওয়া দাওয়া করলাম দোকানে, আর বাবুদা ছিল, বাবুদাও খেলো আমিও খাওয়া খেলাম, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এবার বাড়িতে এসেছি। আর তোমাদেরকে গিফটটা দেখিয়ে দিই, কারণ জন্মদিনের পর আর গিফটটা তো দেখাতে পারবো না, তাই দেখিয়ে দিই। দেখো ওদের একটা ফ্যামিলি ফটো মা দেখা হচ্ছে ভালোভাবে, এই দেখো দেখতে পাচ্ছ, স্বামীর আছে, স্বামীর ভাই আছে, ওর ঠাকুমা আছে, জেঠিমা আছে, আর জেরা বাবু আছে, মানে এই কজনের। তাহলে তোমরা দেখো কেমন হয়েছে গিফটটা বলো কমেন্ট করে। আর মানে আমারও গিফটটা পছন্দ হয়েছে, যেহেতু এইটা সারা বছর স্মৃতি হিসাবে দেয়ালের মধ্যে আটকে থাকবে। আর অন্য জামা আমরা ভেবেছিলাম যে আরও অনেক কিছু বলতে কী বলো, জামাটা আমাদের ভেবেছিলাম সেগুলো কী হবে, ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিংবা পেন ডায়েরি খাতা এগুলো দিলে কী বলো তো ওগুলো কোনো কাজে লাগবে, কিন্তু এইটা দেখো এইটা হচ্ছে সারা জীবন থেকে যাবে। তার জন্য আমরা এইটাকে আজকের জামতলা থেকে বাঁধিয়ে এলাম, এবার দেন এবার প্যাকেজিং করব, প্যাকেজিং করে কালকে আর আমি কালকেরে আমি আর আমার মা সেজে গুজে খেয়ে দে নাচ গান করে চলে আসবো। তাহলে এখন যাবো জেঠিদের বাড়িতে, দেখি স্বামীরকে ফোন করি, তার আগে এটা প্যাকেজিং করবো। কাগজটা সিলেক্ট করেছি, দেখো তো এটা কি পছন্দ হয়েছে বলো কমেন্ট করে, এই কাগজটা সিলেক্ট করেছি। তাহলে এবার প্যাকেজিং ট্যাকেজিং করে নিয়ে রেখে দিই, কারণ কালকে তো হয়তো সময় পাবো না, আর অনেক কিছু ব্যস্ততার মধ্যে থাকবো যেহেতু জেঠির ছেলের বার্থডে বলে কথা। 2000 years later চলে এসেছি জেঠিমাদের বাড়িতে, আর জেঠিমাদের বাড়িতে আমি অনেকক্ষণ আগে এসেছি, কী করছিলাম এতক্ষণ ধরে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো, অনেক কিছু ঝিকিমিকি টুম্পা লাইট লাগানো হয়েছে, যেখানে হচ্ছে কালকে ড্যান্সিং ট্যান্সিং হবে, অনেক ঝিকিমিকি মামুনিরা আসবে, তো মামুনিদের তোমাদের দেখাবো, অনেক ঝিকিমিকি ভাইপো ভাইজি সবাই আসবে, বৌদিরাও আসবে মানে বুঝতে পারছো, যাই হোক কী সুন্দর লাগছে না। দেন ডেকোরেশন এখন অনেক বাকি আছে তোমরা দেখতে পাবে। তাহলে আজকে ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে, কিরম ভাবে টং 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 করে প্রেস করে দেবে। আসছি পরবর্তী একটা ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ মাই ফ্যামিলি, গুড নাইট, মুখটা দেখা, সো গাইস গুড নাইট।